বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কে এই সিথি এত সাহস কোথা থেকে পান রাজপথের লড়াকি হিসেবে আমরা দেখছি তাকে এক জুলাই থেকে এখনো পর্যন্ত মাঠে তবে কিছুদিন আগে একজন ধর্ষিতাকে নিয়ে যে খারাপ বিহেভ করলেন থানার মধ্যে এই সেনা সদস্য ক্যাপ্টেন আশিকের সাথে আশিক কোনো খারাপ পাল্টা ব্যবহার না করে ধৈর্যের সাথে যেভাবে বিষয়টাকে সমাধানের মুখে নিয়ে গেছেন তা দেখে খুশি হয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান হেডকোয়ার্টারে ডেকে নিয়ে গোল্ড মেডেল পুরস্কার দিলেন ক্যাপ্টেন আশিককে আর ক্ষমা চাইলেন সিথি ক্যাপ্টেন আশিকের কাছ থেকে কে এই সিথি যে সেনাবাহিনী মানে না পুলিশ মানে না সাংবাদিক মানে না কথার এমন একটি ধাস যে ধাসে মানুষ চমকে যায় গর্জে ওঠে তাকে কিছু বলার আগেও ভাবে তিনবার যে ওর সাথে কিছু বলা যাবে না দেশের বর্তমান পরিস্থিতি ঠিক নেই এমনিতেই কলকাতা শহরে যেভাবে একজন মেয়ে ধর্ষিতা হয়ে এখন মমতা ব্যানার্জি পদত্যাগের মুখে আছেন শেখ হাসিনার মতো সিথি সবসময় রাফ অ্যান্ড টাফ স্টাইলে কথা বলেন সবার সাথে কাউকে মানেন না সেই সিথি এখন অবশেষে ক্ষমা চাইলেন ক্যাপ্টেন সাহেবের কাছে সিথি বিভিন্ন রকমের প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে আছেন বাংলাদেশে কিন্তু এমন বিহেভ মাধ্যমে কি তার অ্যাক্টিভিটিস ঠিক নাকি আরও তাকে সুদ্রত হবে ব্যবহারের মাধ্যমে ব্যবহারে বংশের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী সিথি কেন তার বিহেভের মধ্যে এতটাই ছাঁচালো এবং এতটাই খারাপ একজন এক বছরের আগে এক বছর আগে ধর্ষিতা এক মেয়ের গল্প টেনে নিয়ে আসলো এখন দুই সালে মাত্র সাত দিন আগে কেন এমনটা অবস্থায় এক বছর আগে কেন তারা প্রতিবাদ করতে পারেনি ধর্ষণ যিনি করেছিলেন তাকে ধরতে পারেননি এখন বাংলাদেশ আওয়ামী লীগ নেই বলেই কি তাহলে সুযোগ পেয়েছেন এই প্রতিবাদ করা এই কণ্ঠস্বর জেগে ওঠা একজন সেনাবাহিনী সবসময় নিয়ন্ত্রণের জন্যই আছে মাঠে তাদের সাথে খারাপ বিহেভ করে কেন তাদেরকে গর্জে উঠতে সুযোগ দেওয়া হবে যেভাবে ক্যাপ্টেন আশিক ধৈর্যের পরিচয় দিয়েছেন সিথির সাথে স্মৃতিকে সবাই ভেবেছিল গ্রেপ্তার করবে এবং স্মৃতিকে অনেক মারধর করবে কিন্তু এই সেনা সদস্য আশিক তা করেনি সুন্দরভাবে অসি সাহেবের সাথে মেচল করে একটি সুন্দর এই ধর্ষণ আসামির সলিউশন দিয়েছেন এই সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়ুয়া ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী তো এই জন্যই কি এত সাহসিকতার সাথে ক্যাপ্টেন আশিকের সাথে বিহেব খারাপ করতে হবে পুলিশের সাথে বিহেভ খারাপ করতে হবে সাংবাদিকদের সাথে বিহেব খারাপ করতে হবে কেন বিহেভ ভালো রেখেও তো আন্দোলন করা যায় প্রতিবাদ করা যায় কণ্ঠ রোধ এভাবে প্রকাশ করা ঠিক না কঠিন সময় ধৈর্য আসল বীরত্ব দেখালেন ক্যাপ্টেন আশিক যদিও এই জন্য সে একটি সুন্দর মেডেল পুরস্কার পেয়েছেন কিন্তু তার মনে তো কষ্টও পেয়েছিলেন এই সিথির কাছ থেকে একজন সেনা সদস্যের সাথে কখনোই বার্কেটিং কেউ করে না এবং কণ্ঠস্বর এত লাউড স্বরে কখনো কথা বলে না এমনটা যা করেছেন সিথি সিথি যেভাবে কথা বলেছেন ভাষা খারাপ করেছেন যে আমি কি বোকাচোদা না আমার কপালে লেখা আছে বোকাচোদা দেশবাসী ভেবেছিল এই কথার পরেই এই আশিক এই সিথিকে গ্রেপ্তার করবে কিন্তু তাও না করে আশিক মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন অবাক হয়ে গেছে সারা দেশবাসী আর স্মৃতির প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে সারা দেশবাসীর মনের মধ্যে আজকে এ ভালো না ও ভালো না কিন্তু আজকে যিনি প্রতিবাদ করছে অপরাধের বিরুদ্ধে সে তো অন্তত ভালো হবে তার মুখে তো ভাষা খারাপ হতে পারে না সে তো অপরাধ করতে পারে না কিন্তু প্রতিবাদ করতে এসে যদি আমি নিজেই অপরাধী হয়ে যাই তাহলে আমি কিসের অপরাধ রোধ করতে মাঠে নেমেছি একজন ধর্ষক এক বছর আগে মেয়েটিকে ধর্ষিতা করেছিল তো এক বছর পরে একটি থানায় তাকে এনে আটক করে কেনটাই এতটা আইন হাতে নিজের হাতে তুলে নিয়ে দশ মিনিটের জন্য ওই আসামিকে পুলিশ এবং সেনাবাহিনীর কাছ থেকে এই মেয়েটি চাই দশ মিনিট তাকে মারবে আচ্ছা মেয়েটি যদি তাকে দশ মিনিট পিটিয়ে হত্যা করে বা আহত করে তখন কি এই মেয়েটি নামে কি মামলা হবে না এটা কোন ধরনের প্রতিবাদী কন্ঠেশন নিয়ে নেমেছেন মাঠে প্রতিবাদ করতে নামলেও তারও একটা সমঝোতা আছে আইন আছে লিমিটেশন আছে লিমিটেডের বাইরে তো যাওয়া যাবে না লিমিটেশনের বাইরে কোনো কেসের সলিউশন করা যায় যায় না কে সিথি কারা আছে এর পেছনে একজন সেনা সদস্য পুলিশ সদস্য সাংবাদিক মহল কাউকে সে পরোয়া করে কথা বলে না যিনিই পরোয়া করে কথা বলে না তার মধ্যে হাজারো ভুল হাজারো প্রবলেম তো অবশ্যই আছে তো এগুলো চোখে কেন দেখে না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন হেড অব দ্য ডিপার্টমেন্টে তারা কেন তাকে নিয়ন্ত্রণ করেন না এই সিথি একসময় এতটাই বেগমান হবে এতটাই উগ্র হবে এতটাই সন্ত্রাস হবে যা পরে নিয়ন্ত্রণ করতে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে তো আগে থেকে এই মেধাবী ছাত্রী স্মৃতিকে নিয়ন্ত্রণ করতে হবে এমনটা কেন ভাবছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট পাওয়ার ঠিক আছে বাট স্টুডেন্ট পাওয়ার যদি হয় বিয়াদবি স্টাইলে সে পাওয়ার কি ঠিক সে পাওয়ার ঠিক না সে পাওয়ার রোধ করতে হবে সম্মান জানিয়ে কথা বলে এই পর্যন্ত আন্দোলন করে পতন ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সরকারকে তো সেখানে এসে স্টুডেন্ট পাওয়ার যেখানে সেখানে দেখাতে এসে সেই স্টুডেন্ট পাওয়ার যেন লস না হয় কোনোভাবেই যাতে স্টুডেন্ট পাওয়ার লস না হয় ডিস অনারাবল না হয় এই স্টুডেন্ট পাওয়ার তাও খেয়াল রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষমতা থেকে নামার পরে যেন আপনাদের নামে কারও কোনো মামলা না হয় যাতে করে কোনো মামলার শিকারি আপনারাও না হন এবং ক্ষমতা যার হাতে দেয়া হবে কোনো পার্শিয়ালি না কোনোভাবেই যেন পার্শিয়ালি না হয় নিরপেক্ষতার সাথে যেন হয় ইলেকশান যেন সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই যেহেতু এসেছেন আপনারা অন্তর্বর্তী সরকার তাহলে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এমনটাই ভেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে গঠনতন্ত্র তৈরি করতে হবে বেকারত্বের যারা আছেন তাদেরকে চাকরি দিতে হবে এবং যারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের অবশ্যই হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখতে হবে মুখে বলবেন খেয়াল রাখছি বা খেয়াল রাখবো কিন্তু কার্যক্রমে বাস্তবায়ন হবে না তা এমন যেন না হয় দীর্ঘদিন ধরে আমরা তা দেখে আসছি বাংলাদেশ প্রতিটা সরকারের কাছ থেকেই মুখে একটা কথায় আরেকটা আমরা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চাই ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটেছে বাংলাদেশ সরকারের কিন্তু আরেকটি সরকার যাদেরকে বসাবেন সেই সরকারটা যেন হয় সুন্দর সমৃদ্ধ শক্তিশালী সিথির মতো মেয়েরা যেন মাঠে নামলেও প্রতিবাদ করতে নামলেও যেন বিয়াদি করতে না পারে এমন দুঃসাহসিকতা যেন না দেখায় কোনো সেনা সদস্যের সাথে পুলিশের সাথে সাংবাদিকদের সাথে এবং সাধারণ নেতাদের সাথে তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে সুন্দর হাসি মুখে সুন্দর বিহেভের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদ অবশ্যই করা সম্ভব এবং সেটাই করতে হবে রাফ অ্যান্ড টাফ হওয়া যাবে না স্টুডেন্ট পাওয়ার লস হতে দেওয়া যাবে না স্টুডেন্ট বাংলাদেশে শুধু নয় পৃথিবীতে একটি মূল্যায়ন মূল্যবান জিনিস মূল্যায়ন সবাই করে স্টুডেন্টকে সেই স্টুডেন্ট পাওয়ার নষ্ট হতে কোনোভাবেই দেওয়া যাবে না এই স্মৃতিদের মতো সাহসী কন্যা যারা আছে ঠিক আছে তাদেরকে নিয়েও বসতে হবে আলাদাভাবে তাদেরকে প্রতিবাদ শেখাতে হবে এবং তাদের স্টাইল শেখাতে হবে প্রতিবাদের কোনোভাবেই যেন এই রোধ অপরাধ তাদের করতে দেওয়া যাবে না শাহ আলম সম্রাট এম টিভি